পুণ্যার্থী বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে। শনিবার কচুবাড়িয়া থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে একটি যাত্রী বোঝাই ম্যাজিক ভ্যান রওনা দেয়। তারপরই সাগর ব্লকের জোড়ামন্দির এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই যাত্রী বোঝাই ম্যাজিক ভ্যানটি। স্থানীয় সূত্রে খবর, এই দুর্ঘটনায় আহত হয় ম্যাজিক ভ্যানে থাকা 5 জন তীর্থযাত্রী। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের তৎপরতায় আহত 5 জনকে নিয়ে যাওয়া হয় সাগর গ্রামীণ হাসপাতালে, এবং সেখানে দিল্লি থেকে আসা 3 তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি 2 জন তীর্থযাত্রী কলকাতার হাওড়ার বাসিন্দা রাজেশ জয়সওয়াল, বয়স 45 বছর, এবং তার ছেলে বয়স 12 বছর। বাবা গুরুতর আহত হলে সাগর গ্রামীণ হাসপাতাল থেকে তাদেরকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। সাগরের হেলিপ্যাড থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আহত 2 জনকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তবে এলাকাবাসী সূত্রে খবর, কচুবেরিয়া থেকে যাত্রী বোঝাই ওই ম্যাজিক ভ্যানটির টায়ার পাংচার হয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক গাড়িটি জোড়ামন্দিরের কাছে একটি ইলেকট্রিক পোস্ট ধাক্কা মারে, যার কারণেই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। ছবি দেখালে আমাদের আমার ছেলে অ্যাক্সিডেন্ট কীভাবে হলো, কী ব্যবস্থা নিলেন আপনারা? আজকের সকাল বেলা কুয়াশা ছিল, কচুবেরিয়া থেকে একটা ম্যাজিকে 5 জন যাত্রী এসেছিল, তার মধ্যে 3 জন দিল্লি আর বাকি 2 জন হচ্ছে কলকাতা। এটা আসার পথে ওই গাড়ির চাকাটা বাস্ট হয়, এবং গাড়ির চাকা বাস্ট হওয়ার সাথে সাথে গাড়িটা আমাদের লাইট পোস্টে সরাসরি আঘাত মারে, এবং সে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ওখানে যাই ঘটনাস্থলে। পুলিশ প্রশাসনের তরফ থেকেও তারাও যায়। সঙ্গে সঙ্গে আমরা 5 জনকে হসপিটালে, সাগর হসপিটালে ওদের নিয়ে আসি। পরবর্তীকালে ওখানে ডাক্তারবাবুরা যথাসাধ্য চেষ্টা করেছেন, তার মধ্যে রাজেশ জয়সওয়াল, যার বয়স 45, বাড়ি কাশীনগর, তিনি সিরিয়াসলি খুবই ইনজিওর্ড, তাকে সঙ্গে সঙ্গে আমাদের জেলা প্রশাসনের সাথে কথা বলে তাকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সে আমরা ডুমুরজলাতে পাঠালাম। সেখানে তার সঙ্গে আমাদের এখানকার ডাক্তারবাবুরা গেছেন, এবং সেখানে গিয়ে সেখানে চিকিৎসা হবে। চিকিৎসার পরে সেখান থেকে যেখানে তারা মনে করবে সেখান থেকে টোটালটা তারা শিফট করে দেবে, হয় বাঙ্গুরে যেতে পারে, অথবা আমাদের পিজিতে যে সেন্টার আছে, অর্থোপেডিক্সের যে বড় সেন্টার আছে, যেগুলো জরুরি ভিত্তিক বড় বড় অ্যাক্সিডেন্ট হলে যেগুলো অর্থোপেডিক্সে, হ্যাঁ, সেখানেও চিকিৎসা হতে পারে। এটা ওখানে থেকে ওরা সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি